আমরা যখন কোন স্ত্রীর পাশে থাকি তখন ঠিকই আছে, কিন্তু যখন কৃষ্ণ ভুলে যায়, কৃষ্ণের কাছে থাকতে থাকতে যখন কৃষ্ণকে ভুলে যায়, কৃষ্ণ বৈমুখী হয়ে যায়, তখনই কৃষ্ণ থেকে দূরে সরে এসে আমরা এই মায়াময় জগতে এই ধরাধামে আসি। আর এই ধরাধামে এলেই আমাদের এই চক্রে ঘুরতে হবে, জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু এই চক্রে ঘুরতে হবে। আর এই চক্র থেকে বেরিয়ে যেতে পারে একমাত্র মানুষ। এই 84 লক্ষ জনের মধ্যে অন্য কোনো জীব কিন্তু এই চক্র থেকে বেরিয়ে যেতে পারে না। তার কারণ অন্যান্য জীবরা জানে আহার নিদ্রা ভয় আর মৈথুনের জীবন। এই আহার নিদ্রা ভয় মৈথুনের পরে যে আরেকটা জগৎ আছে এই চিন্তাধারায় তাদের আবরণ পড়ে আছে, তারা জানে না। এরপরে যার একটা জগৎ আছে ভগবৎ জগৎ, যেখান থেকে আমরা এসেছি সেইখানে ফিরে যাওয়াটাই হয়েছে জীবের আসল উদ্দেশ্য। এটা অন্য জীব জানে না, জানে শুধুমাত্র মানুষ। তাই মানুষের পরে একমাত্র এই জন্মে সেই সম্ভাবে প্রবেশ করত। তাই আমি ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব, তিনি যেন সেই ভগবত আমি প্রবেশ করতে পারেন। এতক্ষণ তো ছিলাম আমরা নবদ্বীপে, ছোট ধরি গঙ্গা এবার সেই জন্মনাথটি নিকুঞ্জ কানন গত রাত্রিতে রাত্রিরা নর্তন কীর্তন ক্লান্ত অবসন্ন শরীরে মহাসুখে নিদ্রাবন্ন হইয়াছেন রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে, যে নিকুঞ্জ কাননে আজ লীলা চলছে, যে নিকুঞ্জ কাননে আজ লীলা চলছে। দিনের বেলায় কত পশু পক্ষী, কত বানর গাছে গাছে ডালে ডালে ঝাঁকি করছে, কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে সেখানে আজ একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যায়। রাত্রি বেলায় কেউ থাকতে পারে সেই নিকুঞ্জ কাননে, যারা বৃন্দাবনে গেছেন তারা বুঝতে পারে। তা সেই নিকুঞ্জ কাননে আমার রাধা গোবিন্দ মহাসুখে নিদ্রামগ্ন হয়ে আছে, কিন্তু দেখতে দেখতে নিশি অবসান হয়ে গেল। আর এই যে নিশি অবসান হল, তা ওই বন মধ্যে সর্বপ্রথম কার নিদ্রা ভঙ্গ হল? ওই বন মধ্যে সর্বপ্রথম নিদ্রা ভঙ্গ হল সকল নিদ্রার মর্ম বোঝে না, যারা মিলনারণ্য সাধন করতে চায়।
Thank you.
সুখশালীর কাছে গিয়ে বলছে, ওরে সুখশালী কত বেলা হল, তোরা রাধারানী কি জাগিয়ে দে। সুখ তখন শাড়িকে বলছে, শাড়ি রে দৈনিক তো আমি রাধারানীকে জাগায়, কিন্তু আজ কেন জানি শাড়ি ওই যুগল দর্শন করে আমার মনটা কেমন ভরছে রে। ওরে ও শাড়ি, আজকে যদি জাগাতে হয় তুই জাগিয়ে দে। শাড়ি তখন বলছে, সুখ যে কথাটা তুই আজ আমায় বললি, কি বলবো একই ব্যথা আমারও অন্তরে, আমি কি করে জাগাবো রে, আমার আমাকে তুই আজ জাগাতে বলিস না, আমি আজ জাগাতে পারবো না। সুখ তখন বলছে, শাড়ি তুই বলছিস আমি জাগাতে পারবো না, আমি বলছি আমি জাগাতে পারবো না, কিন্তু রাধারানীকে যদি না জাগায় তবে যে কলঙ্ক হবে, তো আয় আমরা বনদেবীকে জানিয়ে দিই যে আজ আমরা রাধা গোবিন্দকে জাগাতে পারবো না। তাই সুখশালী গিয়ে বনদেবীকে ডেকে বলছে, যাদের কাছে বনদেবী রাধা গোবিন্দকে জাগাবার জন্য কোনোদিনও যাননি, কিন্তু রাধারানীর কলঙ্ক হবে ভেবে বনদেবী তাদের কাছে গিয়ে ডেকে বলছে, নরে বানরী গণেশ